ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বানাবো দুধ পিঠে। দুধ পিঠে বাঙালিদের একটা কর্নার জুড়ে আছে মনে, ভীষণ ভীষণ ভালোবাসে। আর ঠান্ডাকালে দুধ পিঠে হলে তো আর কিছু বলারই নেই, ভীষণ ভাবে ভালোবাসে। আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। চলুন আমরা দেখে নিই দুধ পিঠে কি করে বানাতে হয়। এখানে আমরা 3 কাপ মতো চালের আটার গুঁড়ো নিয়েছি। এবার আমরা এই দুধ মেশাবো, যে ভালোভাবে একটা ডো বানিয়ে। এখানে আমরা সেদ্ধ চালের আটা বানিয়েছি, এইবার আমরা ভালোভাবে দুধ দিয়ে মিক্স করে নেবো আর একটা পারফেক্ট ডো তৈরি করবো। দেখুন আমাদের ডো একদম রেডি। এখানে আমরা দুধ ইউজ করেছি, আপনারা চাইলে এখানে জলও ইউজ করতে পারেন, দুধটা দিলে আরও টেস্টি হবে। তো চলুন আমরা এবারে পিঠিতে ভরার জন্য আমরা এখানে খোয়া ইউজ করছি। আমরা এখানে 250 মতো খোয়া নিয়েছি। এবার আমরা এটা পুর হিসেবে ইউজ করব। এখানে আমরা দুটো পিঠে করা দেখাচ্ছি। দেখুন আমরা এখানে একটা বাটির শেপ করে নিয়েছি, এর মধ্যে এবার আমি খোয়ার পুরটা দিয়ে দেব। এখানে আপনারা ভালোভাবে ফিল করে নেবেন যতটা ধরবে, তারপরে আমরা এই মুখটা মুড়ে দেবো। এইভাবে ভালোভাবে মুড়ে নেওয়ার পর মুখটা ভালোভাবে চেপে দেবেন, যাতে এটা সেদ্ধ হওয়ার পর বেরিয়ে না যায়। তারপর আমরা এই দুমুখটা এরকম ভাবে চেপে দেবো। আপনারা চাইলে নিজের মতো ডিজাইন করতে পারেন, আমি এখানে এইভাবে দেখাচ্ছি। এইভাবে দেখতে পিঠেটা খুব সুন্দর লাগে, আপনারা চাইলে অন্য অন্য ডিজাইনও বানাতে পারেন। দেখুন এখানে আমরা বাটির মতো করে নিয়েছি, এইবার এর মধ্যে আমি পুর ভরবো। আপনি ছোটো বড় যেমন সাইজের করবেন সেটা আপনার ব্যাপার। এখানে আমি কোনোটা ছোট করছি, কোনোটা বড় করছি, তাহলে ডিফারেন্ট অফ সাইজ খেতে খুব ভালো লাগে। এইভাবে ভালোভাবে মুড়ে নেবেন। আমি এই ছোট পিঠেটা এইভাবেই রেখে দিলাম। এইভাবে আপনি সব পিঠেগুলো করে নিন। দেখুন আমাদের পিঠে একদম রেডি। আমরা সব পিঠে এইভাবে মুড়ে নিয়েছি, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে মুড়ে নেবেন। এইবার আমরা হাঁড়িতে এই পিঠেগুলো দিয়ে দেবো। মানে আমি একটা হাঁড়িতে 1 লিটার দুধ গরম করে নিয়েছি। এইবার আমরা আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে নেব। দেখুন ভালোভাবে বয়েল হয়ে গেছে দুধটা। এবার আমরা আস্তে আস্তে পিঠেগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আপনারা কিন্তু পিঠেগুলো একটু করে দেবেন আর ভালোভাবে নেড়ে নেবেন, একসাথে দিয়ে দিলে কিন্তু লেগে যাবে। এবার আমাদের দুধটা হয়ে গেছে, এবার আমরা চিনি মিশিয়ে নেব। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে আপনারা চিনিটা মেশাবেন। দেখুন আমাদের পিঠে একদম রেডি। যখন দেখবেন পিঠেটা ওপরে ভেসে গিয়েছে, তখন ভাববেন যে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ করতে আমাদের টাইম লেগেছে 20 মিনিট, আপনারা সেই হিসেবে দেখে নেবেন কেমন লাগবে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তারপর ওপর থেকে খেজুর গুড় দিয়ে দেবো। আমরা ওপর থেকে খেজুর গুড়টা দিয়ে দেবো। আমরা এখানে 1 বাটি খেজুর গুড় নিয়েছি, ভালোভাবে নেড়ে দেবো। দেখুন আমাদের পিঠে একদম রেডি, কি সুন্দর একটা কালার এসছে। আপনারা শেষে কিন্তু ফ্লেম অফ করে মনে রাখবেন গুড়টা দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে। এখন গরম আছে বলে একটু পাতলা লাগছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও গাঢ় হয়ে যাবে দুধটা, তখন আরও সুন্দর লাগবে দেখতে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। খুবই টেস্টি, খুবই সুন্দর লাগবে খেতে, আপনি একবার হলেও ট্রাই করবেন। তা আপনারা ট্রাই অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর শেয়ার তো বেশি বেশি করে করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আর থ্যাংকস ফর ওয়াচিং। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য একদম আপডেট থাকবেন।